স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন দু মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেইগুলি পরিদর্শন করতে এসেছেন। এর আগে তিনি এদিকে কখনো আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে আছে এক সেট শার্ট প্যান্ট, ধুতি গামছা, সাবান, দাঁত মাজার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই, ডাক এবং তার দুই আছে, একটি পোস্টমাস্টার, একটি কেরানি ও দুজন পিয়ন। পোস্ট অফিসের পিছন দিকে পোস্টমাস্টার সপরিবারে থাকেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা পোস্টমাস্টারবাবুর বাড়িতেই হল। খাওয়া দাওয়ার পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম নিলেন, তারপর আবার বেরোনোর জন্য তৈরি হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে তিনটি পোস্ট অফিস তিনি পরিদর্শনে যাবেন, তার মধ্যে সবচেয়ে যেটি কাছে আছে সেটি 12 মাইল দূরে, কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন, আজ সন্ধ্যের সময় গ্রামে পৌঁছাবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যের আগেই ফিরে আসবেন, তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পেছন দিকে সুটকেসটি বেঁধে সুরনাথ বেরোনোর উদ্যোগ করছেন, এমন সময় পোস্টমাস্টার বললেন, এইখান থেকে মাইল 5-6 দূরে রাস্তাটা দুফাক হয়ে গেছে, ডান হাতি রাস্তাটা দিয়ে গেলে একটু ঘুর পরে বটে, কিন্তু আপনি ওই রাস্তাটা দিয়েই যাবেন কিন্তু। সুরনাথ জিজ্ঞাসা করলেন, কেন, বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? ও রাস্তাটা ভালো নয়। সাইকেলে করে সুরনাথ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যে তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবাহিত মুক্ত দেশ। দেশটা বর্ণশঙ্কর, জায়গায় জায়গায় ঘন বন আছে, কোথাও কোথাও নরম মাটির বুক চিড়ে রুক্ষ পাথরের ঢিপি উঠেছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছে। মাত্র 12-14 মাইল পথ যেতে সাইকেলে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর, মাঝারি দৃঢ় শরীর, মুখশ্রী মোটের ওপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগে তার স্ত্রী মারা গেছেন। আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরে যে ক্ষণিক স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চায় না। তিনি যখন 6 মাইল পথ অতিক্রম করেছেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সামনে 2টি পথ ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু নিচু জমি, তার ওপর তাল খেজুরের গাছ মাথা তুলে রয়েছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামল। সামনে পেছনে কাছে দূরে জনমানব নেই, আকাশ পরিষ্কার, কেবল সূর্যের মুখের ওপর একটুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন,
এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে। অন্ধকার নামার আগে যদি গন্তব্যস্থানে পৌঁছাতে না পারে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা। পোস্টমাস্টার বলেছিলেন বাঁ হাতি রাস্তাটা ভালো নয় কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁ হাতি রাস্তাটা দিয়েই যাওয়া ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বাঁ হাতি রাস্তাটা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে কথা বলেনি, পথ অসমতল ও পাথরে ভর্তি, কিন্তু সাবধানে চললে আছাড় খাওয়ার ভয় নেই।